টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, মন্তব্য মির্জা ফখরুল। নির্বাচন থেকে সরাতে না পেরে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ দাবি তাওয়ালে। এবং আন্তর্জাতিক আদালতের আদেশ প্রত্যাখ্যান মিয়ানমারের। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের সাথে নিয়ে জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অংশ নেন দোয়া ও মোনাজাত। আজ সকাল 11টার পর হেলিকপ্টারে একদিনের সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা সড়ক পথে সেখানে পৌঁছালে দুপুর 1টার পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই মামলা হামলা করে ধানের শীষের প্রার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরফাত রহমান খোকর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। এ সময় ঢাকার দুই সিটির বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী সঙ্গে ছিলেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে উত্তর ও দক্ষিণে বিপুল ভোটে জয়ী হবে বিএনপির মেয়র প্রার্থীরা। এই সময় কোকর মৃত্যু নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি বাংলাদেশের ইতিহাসে একটি ব্যর্থ রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। উবাইদুল কাদের বলেন, যে কোনো নির্বাচন শুরুর আগেই বিএনপি নির্বাচনে হেরে যায়, কথামালার চাতুরী ছাড়া তাদের আর কোনো অর্জন নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐতিহ্যের সাথে প্রযুক্তি ও আদর্শের সাথে বাস্তবতার সমন্বয় করে সোনার মানুষ হিসেবে কাজ করবেন তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই কমিটি কাজ করবে বলেও জানান উবাইদুল কাদের। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হতে পারলে নগরের দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আজ গুলশান ইয়ুথ ক্লাবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ কথা বলেন তিনি। এ সময় আতিকুল আরও বলেন, মাঠ পুনরুদ্ধারের পাশাপাশি রাতে খেলার ব্যবস্থাও চালু করা হবে, ফিরিয়ে আনা হবে ঐতিহ্যবাহী সব খেলা। এদিকে ঢাকা থেকে দুঃশাসন ও দুর্নীতি দূর করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটের বিএনপির মেয়র প্রার্থী তাবিতাওয়াল। রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি। তাবিত বলেন, নির্বাচন থেকে বিএনপিকে না সরাতে পেরে হামলা চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, তবে তার দলের সমর্থকদের শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রচারণায় অংশ নিয়ে আসম আব্দুর রব বলেন, তাবিতাওয়ালের উপর হামলা চালিয়ে সরকার বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। রাখাইন রাজ্যে নিপীড়িত রোহিঙ্গাদের ন্যায় বিচার পাইয়ে দিতে সময় প্রয়োজন। বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের 4 অন্তর্বর্তী নির্দেশের পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি। লিখিত বিবৃতিতে জানান, মিয়ানমারের বিচারিক কাঠামো এবং পদ্ধতির উপর আন্তর্জাতিক মহলের আস্থা রাখা উচিত, কেননা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দিতে কাজ করছে দেশের সামরিক আদালত। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনাবাহিনী জানায়, আইসিজের রায় সন্তোষজনক নয়, তবে আন্তর্জাতিক আদালতের দেয়া চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে নিপিড়িত।
চীনে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 830 জন। চীনের ওহান শহরেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মূলত এই শহর থেকেই প্রথম করোনা ভাইরাস ছড়ায়। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আক্রান্ত সবাই চীনের ওহান শহরে ভ্রমণ করেছিলেন। এদিকে ভাইরাস ভয়াবহ রূপ নেয়ায় চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে জনবহুল ওহান, হুয়াংগাং ও ইজু শহর। ওহানে বিমান, রেল সহ সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্য এলাকার মানুষদের এসব শহরে যাওয়াও নিষিদ্ধ। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কর্ণফুলি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, মন্তব্য মির্জা ফখরুল। নির্বাচন থেকে সরাতে না পেরে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ দাবি তাওয়াল। এবং আন্তর্জাতিক আদালতের আদেশ প্রত্যাখ্যান মিয়ানমার। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।